বন্ধুরাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থী তোমরা যারা আছো তাদের ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন তো তার আগে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখতে চাই যে কথাগুলো সাজেশন জানার আগে বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জানার আগে তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন সেটা কি স্বাভাবিকভাবে বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সেই বিষয়টা আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো সেক্ষেত্রে কি দেখতে পাবে তোমরা আমাদের পরীক্ষাতে দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন এই তিনটে টাইপসের প্রশ্ন আসে যাই হোক প্রথম চ্যাপ্টার থেকে আমাদের শুধুমাত্র দুই মার্কের প্রশ্ন এবং চার মার্কের প্রশ্ন আসে দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুই চার আট তিনটেই আসতে পারে তৃতীয় চ্যাপ্টার থেকেও তাই দুই চার আট তিনটেই আসতে পারে চার নম্বর চ্যাপ্টার থেকেও তাই একদম লাস্ট চ্যাপ্টারটা শুধু দুই আর চার আসে যাই হোক তাহলে আমাদের মূলত দুই চার আট মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে এবার যেটা মূল বিষয় তোমাদের বলে রাখি ইতিহাসের যে প্রশ্নগুলো রয়েছে কথাগুলো মন দিয়ে শুনবে ইতিহাসের যে প্রশ্নগুলো রয়েছে তাতে দুই মার্কের যে প্রশ্ন রয়েছে এবং চার মার্কের যে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো এতটাই রিলেটেড যে কোনো প্রশ্ন দুই মার্কের জন্য ধরো তুমি প্র্যাকটিস করে গেলে সেই প্রশ্ন যে চার মার্কে আসবে না সেরকম কোনো নিশ্চয়তা নেই যেমন ধরো সাপোজ বলা হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন ইতিহাসের ধারণা যে স্থানীয় ইতিহাস চর্চা কাকে বলে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা দু মার্কে দিতে পারে আবার এই প্রশ্নটাকেই ঘুরিয়ে যদি দেওয়া হয় যে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো চার মার্কে দিয়ে দিল কোনো সমস্যা নেই তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবে যে কোনো প্রশ্ন আমরা যেটা দু মার্কে বলছি সেই প্রশ্নগুলো কিন্তু চার মার্ক রূপেও কিন্তু রেডি রাখার চেষ্টা করবে কারণ প্রশ্ন কিন্তু টার্নিং হয় বোঝা গেল এবার আসো আট মার্কের প্রশ্নে এবার আসি পরবর্তী কথায় কারণ আট মার্কের প্রশ্নটা নিয়েও একটু বলার রয়েছে তার মানে দুই মার্কের প্রশ্নগুলো আমরা এমনভাবে পড়বো যেটা চার মার্ক আকারে আসতে পারে আবার ঠিক একইভাবে চার মার্কের প্রশ্নগুলোও যদি আমরা পড়ি সেটা যে দু মার্কে আসবে না সেটারও কোনো মানে কেউ গ্যারান্টিতে বলতে পারবে না যে কারণে প্রশ্নটা জানাটাই হলো মূল বিষয় প্রশ্নর উত্তরটা নয় কি বললাম বোঝা গেল মানে প্রশ্নের উত্তরটা কত মার্কের হবে সেটা নয় আমার যেমনই আসুক সেটা দু মার্কের আসলেও আমি লিখতে পারবো চার মার্কের আসলেও লিখতে পারবো এই কনসেপ্টটা যেন নিজেদের থাকে এবার আসছি মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্নের ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে বিগত দিনে যে মাধ্যমিকের প্রশ্নপত্র হচ্ছে তাতে করে কিন্তু মার্কের প্রশ্ন যেটা আসছে সেটাতে তোমরা দেখে থাকবে পার্ট মার্কিং কোশ্চেন অর্থাৎ ডাইরেক্ট এইট মার্কের কোশ্চেন কিন্তু নেই সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে থ্রি প্লাস ফাইভ এইভাবে কিন্তু পার্ট মার্কিং আসছে যে কারণে চার মার্কের জন্য যে প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে সেই প্রশ্নগুলো এখানে জয়েন্ট আকারে চলে আসতে পারে যে কারণে ঠিক যে কটা প্রশ্ন বলবো সে কটা প্রশ্ন রেডি রাখবে আর আমার সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন মানে এটা যে শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সেটা কিন্তু নয় বারবার বলে দিচ্ছি মনে রাখবে আজকের প্রশ্ন তোমার টেস্টেও ইম্পর্টেন্ট তোমার ফাইনাল পরীক্ষাতেও ইম্পর্টেন্ট অর্থাৎ দুটো পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্ন তোমাকে রেডি রাখতে হবে ওকে আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারলাম এবার চলো আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট প্রশ্ন তবে হ্যাঁ আমার প্রশ্ন দেখে অনেক ছাত্রছাত্রীরা ভয় পায় যে স্যার এত প্রশ্ন দিয়েছে কিন্তু বিষয়টা সেটা নয় কারণ হচ্ছে আমাদের ভালো পরীক্ষাতে মার্কস পেতে হবে তাতে করে যদি আমার দুটোর বদলে তিনটে প্রশ্ন পড়তে হয় তাতেও কোনো দুঃখ পাওয়া উচিত না কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে আমি সমস্ত কিছু পেতে পারি তো সেইভাবেই ইম্পর্টেন্ট প্রশ্নের সংকলন তোমাদের সামনে তুলে ধরেছি প্রশ্নের পরিমাণ একটু বেশি হলেও টেনশন নেবার কিছু নেই এবার আসবো মূল সাজেশন পর্বে ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্টে বেশিরভাগ স্কুলে ওয়ান টু এবং থ্রি এই তিনটে চ্যাপ্টারের পরীক্ষা হয় অনেক স্কুলে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারেরও পরীক্ষা হচ্ছে তো আমি তিনটে চ্যাপ্টারের তোমাদের সামনে ফার্স্ট সেকেন্ড থার্ড একদম প্রথম চ্যাপ্টার থেকে দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুই চার আট মার্কের প্রশ্ন এবং তৃতীয় চ্যাপ্টার থেকে দুই চার এবং আট মার্কের প্রশ্ন তুলে ধরছি যার যে কটা চ্যাপ্টার আছে সে সে কটা চ্যাপ্টার রেডি করে রাখবে কারো যদি ফার্স্ট সেকেন্ড হয় সে ফার্স্ট সেকেন্ড পড়বে কারো যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই পড়বে ওকে চলো এবার আমরা মূল প্রশ্নপত্রে প্রবেশ করি প্রথম আসবো প্রথম অধ্যায় আমাদের যেটা রয়েছে কি ইতিহাসের ধারণা তো দেখো আমি তোমাদের বলেছি মার্কের প্রশ্নগুলো কারণ চার মার্কের কথা আমি বললাম যে এই প্রশ্নগুলো চার মার্কেও আসতে পারে যেমন ধরো এখানে আমি নোটস করেও দিয়েছি যে সংজ্ঞামূলক প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে কারণ প্রশ্নগুলো চার মার্কেও আসতে পারে কি কী প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাসের সংজ্ঞা আঞ্চলিক আঞ্চলিক চর্চা গুরুত্বপূর্ণ কেন নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো সরকারি নথিপত্র বলতে কি বোঝো ধরো দিয়ে দিল সরকারি নথিপত্রের গুরুত্ব কি যে কারণে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো সংজ্ঞামূলক প্রশ্ন আমি বলেই দিয়েছি কথাটা ভালোভাবে বুঝবে সংজ্ঞামূলক প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়বে মানে এই যে নতুন সামাজিক গীতার চর্চা কী এগুলো হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে নতুন সামাজিক গীতার চর্চার গুরুত্ব লেখো বোঝা গেল এই কারণে প্রত্যেকটা সংজ্ঞা এবং গুরুত্ব এই জিনিসটা কিন্তু ভালো করে পড়বে গুরুত্ব মানেই তুমি উদ্দেশ্যতেও সেই একই কথা লিখতে পারবে বৈশিষ্ট্যতেও সেই একই কথা লিখতে পারবে অতএব এই জায়গাগুলো যেন ভুল না হয় এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট প্রশ্নে চলে আসি নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো সরকারি নথিপত্র বলতে কী বোঝো ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল কেন স্মৃতি কথাকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন ইতিহাস চর্চাবিদের নাম লেখো সোমপ্রকাশ পত্রিকার নাম কেন সমপ্রকাশ রাখা হয় ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেটের বা সংবাদপত্রের ভূমিকা কি ইতিহাসের উপাদানের গুরুত্ব লেখো ঠিক আছে মানে ইতিহাসের উপাদানটা কি এটা প্রশ্ন একটু টার্নিং করে দিতে পারে এখানে কিন্তু তিন চারটে পয়েন্ট করে লিখতে হবে এখানে তোমার ইন্টারনেট এখানে তোমার সংবাদপত্র এখানে তোমার মিউজিয়াম অনেক কিছু কিন্তু থাকবে নেক্সট ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী শিল্পচর্চার ইতিহাসের দুটি গুরুত্ব লেখো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দুটি গুরুত্ব লেখো শিল্প ইতিহাস কাকে বলে পোশাক পরিচ্ছেদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি ভারতে কবে কোথায় প্রথম রেলপথ চালু হয় ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কি দুটো স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম করো সত্তর বছরের আত্মজীবনী কাল লেখা এটির গুরুত্ব কি জীবনের ঝরা দুটি গুরুত্ব লেখ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন এবং লাস্ট কোশ্চেন সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো এবার আসবো চার মার্কের প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওয়ারলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি অনেক প্রশ্ন যেগুলো তোমরা দেখবে আমি দু মার্কে দিয়েছি সেটা আবার চার মার্কে দিয়েছি তো যে কোনো একটা যেমন ধরো যে আর নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন এই প্রশ্নটা দেখবে আমি দু মার্কে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি যে এই দেখো আমি তোমাদের দেখিয়েও দিই এই যে এই প্রশ্নটা দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো তো সেম প্রশ্ন এক্ষেত্রে দুটো পড়ার দরকার নেই এরকম প্রশ্ন যেহেতু চার মার্কের গ্রুপেও আসতে পারে সেহেতু আলাদা করে একটু তুলে ধরা তোমরা জাস্ট যেটা বললাম বিষয়টা সংজ্ঞা এবং গুরুত্ব দুটো পাঠকে আলাদা করে জোর দিয়ে পড়বে ওকে নেক্সট কোশ্চেন চলে যায় আধুনিক চর্চায় খেলার গুরুত্ব কি জাতীয়তাবাদের উন্মেষে সম্প্রকাশের ভূমিকা কি আত্মজীবন হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো অথবা জীবন স্মৃতি থেকে আমরা উনিশ শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই পোশাক পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজ বঙ্গজীবনের জাতীয়তাবাদের পোশাক কেভাবে হয়েছিল দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো স্থাপত্য ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্য দাও টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা বা নারীর ইতিহাস ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব কী এবার আসবো আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ঠিক একইভাবে টু মার্কের কোশ্চেনগুলো ঠিক আগে যেটা বললাম গুরুত্ব সহকারে পড়বে তার মধ্যে কী কী প্রশ্ন রয়েছে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড ইয়ারের অবদান আলোচনা করো এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কী এই যে উড়ের ডেসপাস নব্য বেদান্ত সাধারণ ব্রহ্ম সমাজ আদি ব্রহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় মিনিটস এবং বেদান্ত প্রত্যেকটার কিন্তু সংজ্ঞা এবং গুরুত্ব দুটোই খুব ভালো করে পড়বে নববঙ্গ কাদের বলা হয় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় বাংলার নবজাগরণ কাকে বলে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বছর দুয়েও আসতে পারে চারেও আসতে পারে এমনকি আটের কোশ্চনে জয়েন্টাকারও কিন্তু আসতে পারে নকশা গ্রন্থের গুরুত্ব কি নারী শিক্ষা বিস্তারে বেতনের গুরুত্ব কি প্রাশ্য কি এই একটা প্রশ্ন যেটা দুয়েও আসতে পারে চারেও আসতে পারে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন দুয়েও আসতে পারে চারেও আসতে পারে এমনকি আটেও আসতে পারে এমনই একটা প্রশ্ন নেক্সট বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণ দেব স্মরণীয় কেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট চার মার্কের জন্য আরও যে প্রশ্নগুলো এক্সট্রা রয়েছে উনিশশো থেকে শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের কিরূপ প্রভাব ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে শরীদ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো উনিশ শতকের প্রাশ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে লেখো আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতার মেডিকেল কলেজের ভূমিকা কেমন ছিল আমি দু মার্কে বলেছি চারেও বললাম মানে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এমনকি এই প্রশ্নটা চার জয়েন্ট আকারে আটেও চলে আসবে তার কোনো গ্যারান্টি রয়েছে তারপরে চলো জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারের স্বামী বিবেকানন্দের অবদান কি ছিল এটা একটু বিবেকানন্দের এই সাইডটা একটু দেখে রাখবে কারণ বিবেকানন্দর খুব ডিটেলসে এবার আসবে না কিন্তু এটা একটু দেখে রাখবে এই পাঠটা হুতুম পাচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন আটমার্কের জন্য প্রশ্ন বলি ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে উনিশশো থেকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল শিক্ষা বিস্তারে পাশ্চাত্য দ্বন্দ্ব কি এর সমস্যা সমাধান প্রকল্পে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা আলোচনা করো বাংলা সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কি ছিল খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো নেক্সট আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে সংজ্ঞা আকারে তার গুরুত্ব সহ পড়বে যেমন খুদ প্রথা দিকু চুয়ার কেনারাম ও বেচারাম তারিকি মোহাম্মদিয়া উলগুলান বিপ্লব অভ্যুত্থান ও বিদ্রোহ নেক্সট কোশ্চেন উনিশশো থেকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল মুন্ডা বিদ্রোহের কারণ কি তারপরে দেখো সাঁওতাল কোল মুন্ডা ভিল ফরাজি প্রত্যেকটা বিদ্রোহে কোথায় হয়েছিল এবং তাদের দুজন করে নেতার নাম মনে রাখবে নীলবিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বেলাকা চাষ বলতে কি বোঝো দুদুমিয়া হরিশচন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন নীলবিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন চার মার্কের প্রশ্নে আসা যাক তিতুমির উহবী আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন

নীলকর সাহেবের কৃষকদের ওপর নীলকর সাহেবের কৃষকদের ওপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশীকরণ আইন প্রণয়ন করে আর্টমার্কের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে ইতুম্বীরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো ফরাজি কোল সাঁওতাল ও নীল বিদ্রোহের বিশেষ করে সাঁওতাল নীল এবং কোল তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তার কারণ ও ফলাফল আলোচনা করো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এবং ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল তো এই হলো আমাদের মূল বেস কোশ্চেন চেষ্টা করো এই প্রশ্নগুলো রেডি করার কারণ ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা এবং এই প্রশ্নগুলো তোমাকে রেডি করতে পারলে তোমরা কিন্তু ফাইনালেও এখান থেকে কেমন পাবে প্রশ্ন পরিমাণ একটু বেশি অনেকেই বলবে এত প্রশ্ন পড়া যায় নাকি তাদের জন্য বলি সাবজেক্টটা ইতিহাস বিগত দিনের প্রশ্ন দেখে যদি ভয় না হয় তোমাদের তাহলে কী করে হবে জানি না অন্তত এই প্রশ্নগুলো রেডি করে রাখো আজকে কাজে লাগবে টেস্ট পরীক্ষাতে কাজে লাগবে এমনকি ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে যে কারণে প্রশ্নগুলো একটু বেশি করে দেওয়া হলেও তোমাদের উপকারে লাগবে এই কারণেই শেয়ার করা তো ভালো থেকো প্রশ্নগুলো যদি আনন্ন থাকে অবশ্যই রেডি করে যেয়ে কারণে যেও কারণ এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষা নয় আবারও বলছি একদম বা শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয় পুরো ফাইনাল পর্যন্ত কাজে লাগবে ধন্যবাদ